বর্তমান যন্ত্র সভ্যতার যুগে সাইকেল শব্দটি একেবারেই বেমানান। বর্তমান সময়ে বিভিন্ন চিত্তাকর্ষক গাড়ি ও নানাবিধ মডেলের মোটর বাইক পরিবহনের অন্যতম আকর্ষণ। কিন্তু একটা সময় ছিল যখন সাইকেলই বিলাসিতার বস্তু হিসাবে পরিগণিত হতো। সাধারণ মানুষের কাছে এটিই ছিল সবথেকে উন্নত ও বিলাসবহুল পরিবহন মাধ্যম। তবে বর্তমানে এর গুরুত্ব অনেকটাই কমে গেছে। কিন্তু এই সাইকেল একদিনে আবিষ্কার হয়নি, ইতিহাসের বহু পথ পেরিয়ে তবেই বর্তমানে এই সাইকেলের জন্ম। আজকের ভিডিওতে আমরা জানব সেই সাইকেল আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সাইকেলের প্রকৃত আবিষ্কারক কে, এ নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা থেকে গেছে। অনেকের মতে এর আবিষ্কারের পেছনে বেশ কয়েকজনের অবদান রয়েছে, তাই নির্দিষ্ট করে কারো নাম বলা সম্ভব নয়। তবে জানা যায় 1814 খ্রিস্টাব্দ নাগাদ গিয়েভানি ফন্টানা নামক এক ইতালীয় ইঞ্জিনিয়ার সর্বপ্রথম মানুষ দ্বারা চালিত একটি যান নির্মাণ করেন। কিন্তু তার তৈরি বাহনটি ছিল চার চাকার। কিন্তু তার তৈরি এই যানটি মানুষের মনে তেমন দাগ কাটতে পারল না। সময়ের সাথে সাথে গিয়েভানির আবিষ্কারটি হারিয়ে যেতে থাকে। এর প্রায় 400 বছর পর এক জার্মান ইনভেন্টর কার্ল ভন ডারিস 1813 সালে এই যানটি নিয়ে গবেষণা শুরু করেন এবং 1817 খ্রিস্টাব্দে তিনি এই চার চাকার যানটিকে দু চাকার যানে রূপান্তরিত করেন। দীর্ঘদিনের অবহেলিত এই যানটি ডারিসের হাতে আবার নতুন জীবন ফিরে পায়। ইউরোপের বাজারে এই যানটি হবি হর্স নামে পরিচিতি লাভ করে। কিন্তু এই যানটিরও অনেক খামতি ছিল। এটি চালককে পা দিয়ে ঠেলতে হতো, ফলে চালকের অনেক পরিশ্রম হতো। এই কষ্ট দূর করতে আবিষ্কার হয় প্যাডেলের, এবং এটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের একজন লৌহ ব্যবসায়ী ম্যাকমিলান। 1834 খ্রিস্টাব্দে ম্যাকমিলান কিছু লোককে এই দু চাকার যানটি চালাতে দেখেন, যেখানে চালক নিজেই যানটিকে পা দিয়ে ঠেলছিল। এরপর তিনি চালকের পরিশ্রম কমানোর জন্য এবং যানটিকে আরও আরামদায়ক করার জন্য চিন্তাভাবনা শুরু করেন। কয়েক বছরের মধ্যেই তিনি বানিয়ে ফেললেন সাইকেলের প্যাডেল। তবে তার প্যাডেলটা লাগানো থাকতো সাইকেলের সামনের চাকার সাথে। এরপর থেকেই সাইকেলের জনপ্রিয়তা কিছুটা বাড়তে শুরু করে, কারণ তখন আর চালককে নিজের পায়ে ঠেলে সাইকেল চালাতে হতো না। প্রথম দিকে সাইকেল ছিল কাঠের তৈরি, তিনিই প্রথম লোহার তৈরি সাইকেল বানান। এছাড়া সাইকেলের ওপর তিনি নানাবিধ এক্সপেরিমেন্ট করতে শুরু করেন, ফলে সাইকেলের ওপর আরও নতুন নতুন যন্ত্রপাতি বসতে শুরু করে। কিন্তু তার এই নানাবিধ পরীক্ষা নিরীক্ষার ফলে সাইকেলের ওজন বেড়ে গেল অনেক গুণ। জানা যায় তার আবিষ্কৃত সাইকেলের ওজন ছিল প্রায় 26 কেজি। এরপর সময়ের সাথে সাথে সাইকেলেরও পরিবর্তন ঘটতে থাকে। 1870 সাল নাগাদ কাঠের চাকার পরিবর্তে রাবারের চাকা ব্যবহার শুরু হয়, ফলে সাইকেল হয়ে ওঠে আরও আরামদায়ক যান। এই সাইকেলগুলোর সামনের চাকা ছিল বেশ বড় এবং পেছনের চাকাটি তুলনায় অনেক ছোট। নানাবিধ অসুবিধা থাকা সত্ত্বেও সে সময় এই সাইকেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সাইকেলটি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন ছিল, ঠিক এই কারণেই প্রায়শই অ্যাক্সিডেন্ট হতে শুরু করে। এই সমস্যার সমাধান করেন 1880 সালে জে কে স্টার্লি। তাকেই বর্তমান সাইকেলের প্রকৃত রূপকার বলা চলে। তিনিই প্রথম সাইকেলের সামনের চাকার বদলে পেছনের চাকায় প্যাডেল লাগানোর ব্যবস্থা করেন। এরপর থেকে সাইকেলের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। 1960-এর দশকে সাইকেল রেসিং শুরু হয়। আগে কেবলমাত্র প্যাডেলের মাধ্যমেই সাইকেল চালানো যেত, কিন্তু বর্তমানে
সাইকেলে গিয়ারের ব্যবস্থাও করা হয়েছে। এরপর যুগের সাথে তাল মিলিয়ে সাইকেলের ওপরেও নানাবিধ এক্সপেরিমেন্ট শুরু হয়। এছাড়া বর্তমানে সাইকেল যাতে চুরি না হয় তার জন্য সাইকেলে ট্র্যাকার লাগানোর ব্যবস্থাও রয়েছে। তবে সবশেষে একটা কথাই বলবো, সাইকেলের জনপ্রিয়তা কমলেও এটা কিন্তু একেবারে মুছে যায়নি। তো এই ছিল আজকের ভিডিও, হোপ এটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের সাইকেল চালাতে কেমন লাগে এবং কত বছর বয়সে ঠিক তোমরা এর প্রথম এক্সপেরিমেন্টস করেছিলে। ওকে, তো সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে।